আজকে জাহাঙ্গীর কবির নানক কিংবা সাতজনে গিয়ে আওয়ামী লীগের নেতারা যতই আস্ফলন দেখাক, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না। আওয়ামী লীগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা একটা একটা লীগ ধর, কোন ধরনের লীগ, ছাত্রলীগ, যুবলীগ হোক, মাথা চড়া জোটার চেষ্টা করলে ইট দিয়ে মাথা ভেঙে দিতে হবে। দেড় হাজার মানুষ নয়, শুধু হিসাবের বাইরে আরো আছে, দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। শেখ হাসিনা এই বাংলাদেশে রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগ একটা কাল সাপ। মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছি বাহাত্তরের পরে কিভাবে তারা একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল, ছিয়ানব্বই একুশ বছর পরে ক্ষমতা পেয়ে আবার ভারতের তাবেদারি কায়েম করার জন্য একদলীয় শাসন কায়েম করেছে। কাজী এই আওয়ামী লীগকে যদি সুযোগ দেন, আবার সুযোগ পেলে কাল সাপের মতো ফনা তুলে সবল মারবে। কথা পরিষ্কার, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, বিচার নিয়ম নীতির ধার ধরে না, গণপুত্থানের পরে আর প্রচলিত সংবিধান আইন কানুন নিয়ম নীতি থাকে না। ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে এখন যেটা প্রয়োজন হবে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সরকার সুপ্রিম কোর্টের পরামর্শে সেটাই করবে, সেটাই হচ্ছে এখনকার আইন।